জম্মু কাশ্মীরের কাঠুয়াত পাঁচ দিনের দ্বিতীয় সন্ত্রাসবাদী আক্রমণত শহীদ পাঁচগী সেনা জওয়ান, আহত পাঁচ সেনা জওয়ানক উদ্ধার করে হাসপাতালত ভর্তি। সেনার কনভয়লৈ গ্রেনেড নিক্ষেপ করার সন্ত্রাসবাদীর ধারাসার গুলিবর্ষণ, হেলিকপ্টারে চলিছে সন্ত্রাসবাদী বিরোধী অভিযান। লোকসেবা আয়োগের আধারত হব এ ডি আর ইর তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষা। তৃতীয় চতুর্থ বর্গর পরীক্ষার বাবে অনুষ্ঠিত হব প্রিলিমিনারি মেইন্স আর ভাইভা। 15, 22, 29 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব তৃতীয় বর্গর পরীক্ষা। 20 আর 27 অক্টোবরত অনুষ্ঠিত হব চতুর্থ বর্গর প্রিলিমিনারি পরীক্ষা। দুই এখন কলেজে শিক্ষার্থীর পড়া নামভর্তির নামত 650 টাকাক লওয়ার গুরুতর অভিযোগ। অভিযোগ উত্থাপনের পিছতেই তৎপর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। রাইজে উত্থাপন করা অভিযোগ মিছা বলে প্রমাণ করে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থী ঘুরাই দিব লাগিব ধন। বিনামূল্যা নামভর্তির বাবদ ক্ষতি হওয়া কলেজের ধন ঘুরাই দিব সরকারে। 15 আগস্টর পূর্বে বানত ক্ষতিগ্রস্ত হওয়া লোকক পুনৰ সংস্থাপনৰ চেষ্টা রাজ্য সরকারের। বান্যাটর পুনৰ সংস্থাপনৰ বাবে পুনৰ বানত ক্ষতিগ্রস্ত জিলালৈ মন্ত্রী বিধায়ক যোৱাৰ নির্দেশ মুখ্যমন্ত্রী। কাইলৈ ক্যাবিনেটত বানৰ ওপৰত পুনৰ হব আলোচনা। কার্বি আংলং আরক্ষীর বৃহৎ সফলতা। ধনশিরিত আরক্ষীর অভিযানত জব্দ প্রায় 12 কোটি টাকার ড্রাগস। মণিপুরের পর ডিফু অভিমুখী চারিচকিয়া বাহনত 59টা সাবুনের বাকসত সরবরাহ করেছিল 685 গ্রাম হেরোইন আর বুজন পরিমাণের ইয়াবা ট্যাবলেট। কাছাৰ আর জিৰিবামৰ দুর্গতর কাষ বিরোধী নেতা রাহুল গান্ধী। লক্ষীপুরত বানাক্রান্তর দুখর বুজ ললে রাহুল গান্ধীয়ে। জিৰিবামত গোষ্ঠীগত সংঘর্ষর বলি হওয়া ভুক্তভোগীর সঙ্গে বার্তালাপ। ভূপেন বরায় রাহুল গান্ধীক দিলে বান পরিস্থিতির প্রতিবেদন। ইম্ফলত নিশা কটায় পুয়া দিল্লী যাব রাহুল গান্ধী। মোদী সরকারক প্রথমটো বৃহৎ দাবি। দুই মিত্র দল জে ডি ইউ আর তেলুগু দেশম পার্টির অন্ধ্রপ্রদেশ আর বিহারের বাবে দুই কিং মেকারে বিচারিলে 50,000 আর 48,000 কোটি টাকা। 23 জুলাই দাখিল করবলিয়া কেন্দ্রীয় বাজেটত পুঁজি ধার্য করবলে আর্জি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। গুৱাহাটী হেরিটেজ সেন্টার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টার পরিদর্শন করলে ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট উদ্যানও। অরুণাচল প্রদেশের পর গুৱাহাটীর উন্নয়নের বুজ ললে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে। দেশের সমস্যাক রাজনীতি করে বলে রাহুল গান্ধী তীব্র কটাক্ষ। রাশিয়া ইউক্রেইনের যুদ্ধের মাজতে আজি মস্কোত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া মস্কো ভ্রমণের প্রধানমন্ত্রী মোদিয়ে সাক্ষাৎ করব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনক। 22 সংখ্যক ভারত রাশিয়া বার্ষিক সম্মিলনত অংশ প্রধানমন্ত্রী নিশা একেলগে আহার গ্রহণ। অনাগত 4 দিনলৈ রাজ্যত ধারাসার বরষুণের আগজাননী। বতর বিজ্ঞান কেন্দ্রকে ধরে মেঘালয় অরুণাচল প্রদেশতো হব প্রবল বৃষ্টিপাত। রাজ্য বান পরিস্থিতি অধিক জটিল হওয়ার সম্ভাবনা। সাগর পৃষ্ঠত উৎপত্তি হওয়া ধুমুহার বাবে রাজ্যত হব প্রবল বৃষ্টিপাত। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম।